নমস্কার বন্ধুরা তো আজকে আমরা নিফটি ফিফটিতে নিয়ে কথা বলেছিলাম আগে আগেতেই সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা উইকলি চার্টে দেখতে পাচ্ছি একটা সাপোর্ট নিয়েছে সেটা হচ্ছে সতেরো হাজার চারশো পঁয়ষট্টিতে তো এই সাপোর্টটা ব্রেক করলে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো একানব্বই তো আজকের দিনে আমরা কথা বলবো আপনাদের বলা কিছু শেয়ার নিয়ে যেই শেয়ারগুলো আপনারা কমেন্ট করে জানিয়েছেন প্রায় চারটা থেকে পাঁচটা শেয়ার আছে সেই শেয়ারগুলো নিয়ে আমরা টোটাল ডিটেলসে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস করবো তো চলুন দেখে নেওয়া যাক দেখে নিয়ে যাওয়ার আগে আমরা একটা কথা বলে দিই সেটা হচ্ছে ওয়েবনার হচ্ছে আমাদের সেটা হচ্ছে ফিফথ মার্চ বিকেল তিনটে থেকে তো সাড়ে তিনটে থেকে যারা যারা জয়েন করতে চান তার নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন সেখানে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা দু ঘন্টার পুরো ওয়েবনার হবে চাইলে জয়েন করতে পারেন আর আজকের দিনে ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ থাকছে যারা অপশান ট্রেডিংয়ের জন্য আমাদের গ্রুপে জয়েন করতে চান প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে বা লার্নিং গ্রুপে যারা জয়েন করতে চান তার লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন এবং টেন পার্সেন্ট অফ পাবেন আপনারা শুধু কুপন কোড লিখবেন সানডে পুরো ক্যাপিটাল লেটারে এস ইউএন ডি এ ওয়াই লিখলেই আপনারা টেন পার্সেন্ট পাবেন এবার চলুন প্রথমেই যে শেয়ারে আসি সেটা হচ্ছে বাজাজ ফিনসাপ বাজাজ ফিনসাপ দেখতে পাচ্ছি আমরা যদি দেখি মান্থলিতে রিটার্ন দেখতে পাচ্ছি ইয়ারলি রিটার্ন মাইনাসে আছে ফাইভ ইয়ারসের রিটার্ন দেখতে পাচ্ছি এবং ম্যাক্সিমাম রিটার্ন আমরা দেখতে পেলাম দেখুন পারফরমেন্স এখানে দেখাচ্ছে হাই গ্রোথ অ্যাভারেজ আছে এবং ফোরকাস্ট রেটিং যেটা আছে সিক্সটি সিক্স পার্সেন্ট প্রাইসের ম্যাক্সিমাম প্রাইস যেতে পারে হচ্ছে থার্টি সিক্স পারসেন্টের আপে মানে আঠেরোশো পঞ্চাশ টাকায় যেটা এখন আছে তেরোশো ষাট টাকাতে এবং আমরা যদি দেখি মিডিয়াম যেতে পারে পনেরোশো পঁয়ত্রিশ টাকাতে এবং লো যেতে পারে তেরোশো আশি মানে লোতে গেলেও আপনার বেশি থাকবে এবার আসি হায়ার দেনদের রেভিনিউ গ্রোথ ইন্ডাস্ট্রিজ রেভিনিউ গ্রোথ যেখানে তার চেয়ে অনেক বেশি এবং যদি ফিনান্সিয়াল ইয়ার দেখি ইভিটা মার্জিন আস্তে আস্তে করে বাড়ছে পিবিআইটি যেটা সেটা ন হাজার আটশো বাষট্টি থেকে এগারো হাজার হয়েছিল তারপরে সেটা পনেরো হাজার সাতশো বত্রিশে গেছে পিভিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স আর সেটাও বেশ আস্তে আস্তে করে বাড়ছে তো ভালো রকম আমরা দেখতে পাচ্ছি যা ডিপিএসও ভালো রকম বাড়ছে মানে ডিভিডেন্ড বাড়ছে আর সেটাও বাড়ছে ক্যাশ ফ্লো দেখুন ফ্রি ক্যাশ ফ্লো সেটা কিন্তু আস্তে আস্তে করে মাইনাসে যাচ্ছে যেটা একটু খারাপের দিকে বলেই আমার মনে হয় তো ক্যাশ ফ্লোটা কিন্তু একটু দেখবেন কারণ অনেকেই হয়তো এখন লোন টোন শোধ করতে পারছে না যার জন্য ক্যাশ ফ্লোটা ঠিকঠাক মতন নেই এবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যায় সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশন আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরের চেয়ে কিন্তু বাড়িয়েছে মানে এই বছরের আমরা দু হাজার বাইশের সেপ্টেম্বর থেকে যদি দেখি তো বাড়িয়েছে এবারে মার্চ মাসে একটা আসবে সেটা নিয়েও দেখা যাবে এবার ডোমেস্টিক ইনস্টিটিউশান তারাও আস্তে আস্তে করে বাড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার হোল্ডিং একদম সেম আছে প্রায় আর মিউচুয়াল ফান্ড তারাও আগের চেয়ে সেপ্টেম্বর চেয়ে ডিসেম্বরে একটু বাড়িয়েছে এবং রিটেল ইনভেস্টার সেক্ষেত্রে একটু কমেছে যেটা একদিকে কিন্তু আমরা ভালো দিক হিসাবে দেখতে পারি এবার চলে যে বাজাজ ফিনসার্ভের একটু টেকনিক্যাল অ্যানালিসিস আমরা করিনি দেখুন এই যে নিচের যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি মানে তেরোশো ঊনষাট এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে তারপরে এটা যদি সাপোর্ট যায় তাহলে হাজার টাকার কাছাকাছি সাপোর্ট যাবে বা হাজার বারোশো এবার ঘটনা হচ্ছে দেখুন এখানে কেন সাপোর্ট হিসাবে নিতে পারে আমরা উইকলি চার্টে প্রথমে দেখছি উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার সাপোর্ট দেখুন তার কারণ আগে এই জায়গাটা রেজিস্ট্যান্স ফেস করেছিল এবং তারপরে যখন সাপোর্ট ব্রেক করেছিল হাজারের কাছাকাছি এসেছিলো তো এই সাপোর্টটাও যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আবারও হাজার লেভেলটা কিন্তু দেখতে পেতে পারি তাই এই লেভেলটার দিকে অবশ্যই নজর রাখবেন তবে আমার মনে হয় এই লেভেলেই এখন দেখতে পাচ্ছি একটা ডজি টাইপের ক্যান্ডেল গঠন করছে মার্কেট যদি ঠিকঠাক থাকে এখান থেকে রিভার্সাল একটা আমরা দেখতে পারি সেটার সতেরোশো আঠেরোশো টার্গেট আমরা নিতে পারি তো এই লেভেলটা কতটা ইম্পর্টেন্ট আপনি পিছনটা আপনাকে দেখিয়ে দিলাম যে অনেকটা যদি আমরা পিছনের দিকে যাই সেখানে আপনি দেখতে পাবেন যে এই সাপোর্টটা কতটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট তাই এই সাপোর্টে আপনারা কিছুটা পরিমাণ বাই করতে পারেন তবে বায়ো ডিপসে বাই করাটাই বেস্ট এবার চলে যে নেক্সট ইয়ারে সেটা হচ্ছে গিয়ে পেজ ইন্ডাস্ট্রিজ পেজ ইন্ডাস্ট্রিজ বলছিলেন তো পেজ ইন্ডাস্ট্রিস আমরা যদি দেখি দেখুন বিশাল বড় শেয়ার আমি এটা আগের দিনও বলছিলাম যে মিনিমাম যদি দশ লাখ টাকার ক্যাপিটাল থাকে তবেই আপনি এইসব শেয়ারে চারটা পাঁচটা কিনতে পারেন তার বাইরে না যদি আপনার এক লাখ টাকা থাকে তাহলে এইসব শেয়ার একদম দেখতেও যাবেন না তো ফোরকাস্ট রেটিং আমরা যদি দেখি ফর্টি সেভেন পার্সেন্টের কাছাকাছি কারণ কিন্তু আমি যেটা বললাম সেটা ডাইভার্সিফিকেশনের জন্য এই শেয়ারটা খারাপ না ডাইভার্সিফিকেশনের জন্য আমি জাস্ট বললাম এবারে চলে যে ফোরকাস্ট প্রাইসে আমরা ফর্টি টু পার্সেন্টের কাছাকাছি প্রাইস বাড়তে পারে সেটা হচ্ছে যেটা এখন আছে আটত্রিশ হাজারে সেটা চুয়ান্ন হাজার টাকা যেতে পারে মিডিয়াম যেতে পারে একচল্লিশ হাজার এবং লো যেতে পারে বত্রিশ হাজারে তো লোতে গেলেও এটা হায়ার থাকবে এবং হায়ার দেন দ্য ইন্ডাস্ট্রি সেভেন করতে ইন্ডাস্ট্রি যেখানে এইট পার্সেন্টের কাছাকাছি গ্রোথ করছে সেখানে এখানে প্রায় বারো পয়েন্ট এইট সিক্স সিক্স পার্সেন্টের কাছাকাছি গ্রোথ করছে তো আস্তে আস্তে ভীষণ পরিমাণ বাড়ছে যার টোটাল রেভিনিউ বলুন ইবিটা বলুন ইবিটা আস্তে আস্তে করে বাড়ছে দেখুন পিবিআইটি আস্তে আস্তে বাড়ছে পিবিটিটা আস্তে আস্তে বাড়ছে নেট ইনকাম তারা বাড়াচ্ছে ইপিএস আস্তে আস্তে করে যেটা তিনশো টাকাতে ছিল সেটা প্রায় এখন আমরা ছশো বারোতে গেছে ইপিএস প্রায় ডবল হয়ে গেছে মানে আর্নিং পার্সেয়ার তো ভীষণ ভালো দেখুন বাজাজ ফিনান্স আর বাজাজ ফিনান্স এগুলো নিয়ে কোনো কথা বলার কোনো মানেই হয় মানে ইয়েই হয় না ফ্রি ক্যাশ ফ্লো আস্তে আস্তে করে এটা পজিটিভে আছে যদিও বা একটু কমেছে তার কারণ এই যে বললাম যে লোনের কিছু ব্যাপার এবারে শেয়ার হোল্ডিং সরি পেজ ইন্ডাস্ট্রিতে লোনের ব্যাপার নেই কারণ এখানে একটু ফ্রি ক্যাশ ফ্লো এখন কেনাকিনি একটু কম হচ্ছে তাই এবার আমরা যদি দেখি যে এফআইআই এফআইআই কিন্তু একটু কমিয়েছে এই এর ক্ষেত্রে তো এবার নেক্সট যেটা আমরা দেখছি ডিআইআই সেক্ষেত্রে বাড়িয়েছে তো বেশ ভালো দিক এবার যদি মিউচুয়াল ফান্ড দেখি মিউচুয়াল ফান্ডও একটু কমিয়েছে তো ঠিক আছে প্রোমোটার হোল্ডিং যদি দেখি প্রোমোটার হোল্ডিং কিন্তু তিন মাসে লাস্ট সেম থাকলেও আগে থেকে একটু কমিয়েছে এবার রিটেল ইনভেস্টার তারা আস্তে আস্তে করে বাড়াচ্ছে তো এই শেয়ারে আপনারা এই যেই লেভেলে আছে যদি আপনার টেকনিক্যালি দেখি টেকনিক্যালি কিন্তু যেই জায়গাটাতে আছে একটা কনসোলিটেশান পিরিয়ড চলছে এই লেভেলে কিন্তু ভীষণ ভালো আপনারা অ্যাকুয়ার জোন থাকতে পারে মানে অ্যাকুমুলেশন জোন থাকতে পারে এই জোনে যদি আপনারা কেউ বাই করেন সেটা খুব ভালো দিক বলে আমার মনে হয় তবে খুব বেশি পরিমাণে এখানে ইনভেস্ট করবেন না কারণ এই লেভেল থেকে যদি ব্রেক করে কারণ আমরা যদি ডে চার্টে দেখি প্রত্যেকটা ইএমআইর কিন্তু নিচে ট্রেড করছে তো সেক্ষেত্রে একটু যদি ব্রেক করে সেই ব্রেককে নেওয়ার যদি ক্ষমতা থাকে তখন আপনি এখানে ইনভেস্ট করতে পারেন তবে আমরা যদি উইকলি চার্টে দেখি তো উইকলি চার্টে নেক্সট যে সাপোর্টটা পাবে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার একশো এই লেভেলে আমরা নেক্সট সাপোর্ট দেখতে পারি এটা টু হান্ড্রেড ইএম এর একটা সাপোর্ট নিতে পারে তো সেই জায়গাতে আমরা যদি একটা হরাজান্টাল লাইনটা নিই দেখুন এই এই লেভেলটাও আমাদের যেই লেভেলে এখন আছে এই লেভেলটাও কিন্তু বিশাল বড়ো একটা সাপোর্ট হিসেবে কাজ করছে সেটা আমরা দেখতেই পাচ্ছি যে এই লেভেলটা কীরকমভাবে একটা ইম্পর্ট্যান্ট মানে রোল প্লে করছে এর জন্য তো এখান থেকে রিভার্সাল প্যাটার্ন হতে পারে এবং আমরা আবারও সেই বাহান্ন হাজারের লেভেলে দেখতে পেতে পারি তো ব্যাপার এটাই যে এখানে বাই তখনই করবেন যদি আপনার কাছে ভালো ক্যাপিটাল থাকে তাছাড়া এইসব শেয়ার না দেখায় বেস্ট এবার চলে যায় নেক্সট শেয়ারে সেটা হচ্ছে অ্যাবোট ইন্ডিয়া অ্যাবোট ইন্ডিয়ার ক্ষেত্রে ক্ষেত্রেও আমরা সেম পজিশান দেখতে পাচ্ছি আমরা প্রথমে আগে টেকনিক্যালটা দেখে তো টেকনিক্যাল আমরা যদি দেখি উইকনিসার্টে আমরা দেখতে পাচ্ছি ফিফটি এম এর কাছাকাছি একটা সাপোর্ট সেটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো চব্বিশ এই লেভেলে একটা আমরা সাপোর্ট দেখতে পেতে পারি যেটা হচ্ছে এই লেভেলটা আমি যদি এই লেভেলে একটা টানি দেখুন এই উনিশ হাজার ছশো তেতাল্লিশ এই লেভেলে আমরা একটা সাপোর্ট দেখতে পেতে পারি তো এই সাপোর্টটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করতে পারে কারণ আগেও এটা রেজিস্ট্রেন্স হিসাবে কাজ করেছে তারপরে সাপোর্ট হিসেবে কাজ করেছিল নিচে পড়েছিল তো এটা একটা স্ট্রং সাপোর্ট কিন্তু ফিফটি এম টা আমার মনে হয় এখানে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারে এবং অ্যাবোট ইন্ডিয়া ভীষণ একটা ভালো শেয়ার নো ডাউট তো এই সব শেয়ারের ক্ষেত্রে নজর রাখতেই পারেন কিন্তু যেহেতু প্রাইসটা ভীষণ পরিমাণে হাই এটাতেও যদি আপনার পাঁচ পাঁচ লাখ টাকার ক্যাপিটাল থাকে আপনার পোর্টফোলিওতে তাহলে আপনি পোর্টফোলিও টোটাল পোর্টফোলিও যদি আপনার পাঁচ লাখ টাকারও হয় সেক্ষেত্রে এইসব শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন কারণ আমি জানি আমাদের ভিডিও অনেকেই দেখেন যাদের কাছে হয়তো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে আপনারা মানে নেমেছে তো তাদের জন্য এই কথাগুলো বলা তারা হয়তো এই শেয়ারে একটাই শেয়ার কিনবেন নিয়ে ফেঁসে যেতে পারে এবার চলে আসি অ্যাবাউট ইন্ডিয়ার আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি তো আমরা দেখতে পাচ্ছি ডেতে রিটার্ন লস উইকলি মান্থলি উইকলি মান্থলিতে লস এবং আমরা যদি দেখি ইয়ার্লিতে ইয়ারলিতে প্রফিটে আছে যেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট এইটিন পার্সেন্ট এবং ফাইভ ইয়ার্সের রিটার্ন দেখুন টু ফর্টি সেভেন মানে টু ফিফটি পার্সেন্ট মানে বিশাল রিটার্ন এবার যদি দেখি প্রফিটেবিলিটি হাই আছে রেড ফ্ল্যাগ কোনো কিছু নেই এবং পি রেশিও সেক্টর পি যেখানে তেত্রিশ এখানেও সেটা তিপান্ন পি রেশিও একটু কিন্তু হাই আমরা দেখতে পাচ্ছি সেটা কিছু ম্যাটার করে না যদি ভালো শেয়ারের ক্ষেত্রে হয় ফোরকাস্ট রেটিং আমরা দেখ যাচ্ছি যেখানে ফিফটি সিক্স পার্সেন্টের কাছাকাছি ছিল হাই যেতে পারে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ যেটা এখন মানে কারেন্ট প্রাইস চলছে কুড়ি হাজার একশো চুয়ান্ন এবং মিডিয়াম যেতে পারে একুশ হাজার সাতশো পঁচিশ এবং লো যেতে পারে বারো হাজার তো এতে কিন্তু রিক্স একটু বেশি আছে অ্যাবোট ইন্ডিয়ার ক্ষেত্রে তো এইটা একটু দেখে নিতে হবে এবং ইন্ডাস্ট্রিজ গ্রোথ হচ্ছে এরা যেখানে সেভেন পার্সেন্ট সেভেন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট সেখানে এদের ইন্ডাস্ট্রিজ গ্রোথ আছে ইলেভেন পার্সেন্ট ইন্ডাস্ট্রিজ মার্কেট শেয়ার আস্তে আস্তে করে বাড়াচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি থেকে ওয়ান পয়েন্ট সেভেন টুতে গেছে হায়ার দ্যান দ্য ইন্ডাস্ট্রিজ নেট ইনকাম এবং যদি আমরা ইনকামগুলো দেখি যে টোটাল রেভিনিউ জেনারেট করছে আস্তে আস্তে করে সেটা বাড়ছে বেশ ভালো রকম বাড়ছে ইবিটা মার্জিন সেটাও আস্তে আস্তে করে বাড়ছে যেটা হাজার ছিল সেটাকে এগারোশো চৌষট্টি দিনে সেটা তেরোশো চুয়াল্লিশে গেছে পিভিআইটি যদি দেখি সেটাও আস্তে আস্তে করে বাড়ছে পিভিটি যদি দেখি সেটাও আস্তে আস্তে করে বাড়ছে তো বেশ ভালো ডিপিএস টিপে সমস্ত কিছু বাড়ছে ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি এটা বেশ ভালো রকম পজিটিভে কিন্তু ক্যাশফ্লো আস্তে আস্তে করে পজিটিভে যাচ্ছে এবার আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন ইনস্টিটিউশন লাগাতার কিন্তু সেল করে যাচ্ছিলো যেটা লাস্ট তিনটে কোয়ার্টারে ওরা কোনো সেল করেনি ডোমেস্টিক ইনস্টিটিউশান তারাও কিন্তু আস্তে আস্তে করে একটু সেল করছে সেখানে মিউচুয়াল ফান্ড বেশ ভালো রকমভাবে বাই করে যাচ্ছে দেখুন এই মিউচুয়াল ফান্ডও কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনের মধ্যেই পড়ে এবার রিটেল মানে রিটেল ইনভেস্টার তারা দেখতে পাচ্ছি আমরা একটু কমিয়েছে তো সেক্ষেত্রে একদিকে ভালো বলাই যেতে পারে মোটামুটি এবার আসি অলেকট্রা গ্রিনটেক বলে একজন কমেন্ট করেছিলেন তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি ফাইভ ইয়ারের রিটার্নস ভালো দিয়েছে ম্যাক্সিমাম রিটার্নও ভীষণ ভালো আছে কিন্তু ভ্যালুয়েশান হিসাবে হাই এবং গ্রোথটাও খুব একটা বেশি যে ভালো সেটাও না রেড ফ্ল্যাগ নেই সেইভাবে যদিও এবার আমরা যদি দেখি পি রেশিও একটু তো হাই আছেই দেখুন এইসব শেয়ারকে আমি খুব একটা বেশি করি না দেখিও না তাই এই শেয়ারের ব্যাপারে বলাটাও একটু চাপ এবার হায়ার দেন দ্য ইন্ডাস্ট্রিজ রেভিনিউ গ্রোথ যদিও বা ইন্ডাস্ট্রিজ রেভিনিউ গ্রোথ অনুযায়ী ঠিকঠাক আছে এবং ইনক্রিজ মার্কেট শেয়ার যেটা জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে জিরো পয়েন্ট নাইন এ নিয়ে গেছে প্রায় ডবল করেছে যেটা খুব ভালো দিক ইভির মার্জিন আস্তে আস্তে করে বাড়াচ্ছে এবং পিবিআইটি আস্তে আস্তে করে বাড়ছে পিবিটি সেটাও আস্তে আস্তে করে বাড়ছে এপিএস যেটাও বেশ ভালো রকম বাড়িয়েছে এটা ডিপিএস সেম রেখেছে যেটা ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে এই শেয়ারটা খুব যে খারাপ সেটাও না তবে খুব ভালো সেটাও বলা যাচ্ছে না এবার যদি দেখি ফ্রি ক্যাশ ফ্লো সেটা মাইনাস থেকে প্লাসে নিয়ে এসেছে যেটা খুব ভালো দিক এবার যদি আমরা আসি সেটা হচ্ছে গিয়ে যে ফরেন ইনস্টিটিউশন তারা দেখুন সেপ্টেম্বরে যেখানে টেন পয়েন্ট ছিল সেখানে ডিসেম্বরে নাইন পয়েন্ট ফোর করে দিয়েছে যেটা কিন্তু একটু আমরা দেখতে পাচ্ছি কমিয়ে ফেলেছে মিউচুয়াল ফান্ড সেখানে একটু বাড়িয়েছে আর নিজেদের যেটা জিরো ছিল সেটা থেকে ডোমেস্টিক ইনস্টিটিউশন তারা আস্তে আস্তে করে একটু কমিয়েছে বলা যায় প্রোমোটার হোল্ডিং একটু তারাও কমিয়েছে যদিও বা তিন চার মাস তিন চারটে কোয়ার্টারে কোনো কিছু মানে স্ট্রং আছে রিটেল ইনভেস্টাররা তারা আস্তে আস্তে দেখুন বাড়িয়ে যাচ্ছে যেটা একটা খারাপ দিক এবার যদি আমরা এক্ষেত্রে দেখি দেখুন আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি বেশ ভালো রকম স্ট্রং উইকলি দেখছি এবং তিনশো বিরানব্বই যেই লেভেলটাতে একটা টু হানড্রেড ইএমের সাপোর্ট ছিল ওই সাপোর্ট থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে তো আমরা টেকনিক্যালি বলতে পারি এই জায়গাতে স্ট্রং ভাব আছে আমরা সুইং ট্রেনিংয়ের জন্য এটাকে অ্যাপ্লাই করতে পারি কারণ দেখুন একটা বিশাল বড় কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি যদি ভলিউম দেখেন ভলিউমটাও বেশ ভালো রকম আছে আমি যদিও বা ভলিউমটা দেওয়া হয়নি তো সেক্ষেত্রে ভলিউমটা আপনারা দেখে নিতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ফিফটি এম এর কাছাকাছি গিয়ে এটা ক্লোজ করেছে তো সেক্ষেত্রে আপনারা এই জায়গাতে কিছুটা পরিমাণ বাই করতে পারেন এবং এই লেভেলটাতে যদি ব্রেকআউট দেয় তাহলে আরও বড় লেভেল হয়তো আমরা দেখতে পেতে পারি ছশো টশো লেভেল অব্দি দি টার্গেট রেখে এটাকে নিতে পারেন তবে লং টার্মের জন্য আমার মনে হয় না খুব একটা ভালো শেয়ার আর এই শেয়ারটা নিয়ে যেহেতু আমি খুব একটা বেশি মানে নিজে দেখি না আজকে এই ভিডিও বানাতে যতটুকু দেখলাম তো এই শেয়ারের ব্যাপারে খুব একটা বলা উচিত না আমার আমার যেটুকু মনে হয় কারণ যেই শেয়ার আমি বেশি বুঝি না কারণ সেই শেয়ার নিয়ে আমি বেশি কথাও বলতে চাই না তবে নো ডাউট যেটা দেখলাম ঠিকঠাক এবার আসি বাজাজ স্টিল বাজাজ স্টিলের ক্ষেত্রে আবারও একটা ব্যাপার এই শেয়ারটাও আমি খুব একটা বেশি নজরে রাখি না তবুও আপনাদের আলোচনার জন্য আপনারা যেহেতু বলেছেন তো সেহেতু এটা করে দিতেই হবে যেটা পার্সেন্টেজ রিটার্ন বিশাল দিয়েছে হাজার পার্সেন্ট রিটার্ন হয়েছে ম্যাক্সিমাম রিটার্ন মানে এক টাকা ইনভেস্ট করলে আপনি হাজার টাকা পেতেন তো এবার চলে যায় গ্রোথ প্রফিটেবিলিটি সব কিছু ঠিকঠাক আছে পি রেশিও পনেরো পয়েন্ট ষোলো যেটা সেক্টর পি আছে ফর্টি সেভেন মানে পি রেশিও অনুযায়ী অনেকটাই বেশ কম হায়ার দেন দ্য ইন্ডাস্ট্রিজ রেভিনিউ গ্রোথ ইন্ডাস্ট্রিজ যেখানে নাইন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট গ্রোথ করছে সেখানে তেরো পার্সেন্টে গ্রোথ করছে এরা এবং টোটাল রেভিনিউ আস্তে আস্তে করে বাড়ছে আচ্ছা আমরা যদি ইভিটা মার্জিন দেখি সেটাও আস্তে আস্তে করে বাড়ছে পিবিআইটি সেটাও বাড়ছে পিবিটি সেটা একটু কমেছে যদিও বা আগের চেয়ে আরও বেড়ে আছে এবার যদি আমরা ক্যাশ ফ্লোটা একটু নিই ক্যাশ ফ্লোতে দেখতে পাচ্ছি ফি ক্লাস ফ্লোতে কিন্তু বেশ একটু কমেছে যেটা খুব একটা বেশি হয়তো এফেক্ট করে না তবুও পজিটিভে আছে এবং প্রোমোটার হোল্ডিং লাস্ট তিনটে কোয়ার্টার বা সিক্স মান্থ ওটা সেম আছে এবার আমরা যদি দেখি ফরেন ইনস্টিটিউশন তাহলে কী করছে এখান থেকে দেখুন ফরেন ইনস্টিটিউশন যাদের কাছে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ছিল সেটা পুরো জিরো করে দিয়েছে এক্ষেত্রে আমরা যদি দেখি ডোমেস্টিক ইনস্টিটিউশন তারা কোনো নিয়েই রাখেনি তাদের জিরো মিউচুয়াল ফান্ড সেখানে জিরো প্রোমোটার হোল্ডিং আছে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এবং আমরা যদি দেখি যে রিটেল ইনভেস্টারের কাছে পুরোটা তো সেক্ষেত্রে এইসব শেয়ারে একটু না ঢোকাটাই বেস্ট বলে আমার মনে হয় বাকিটা তো আপনাদের ব্যাপার কারণ টাকা আপনাদের তাই ডিসিশানটাও আপনারাই নেবেন এবার যদি দেখি যে বাজাজ স্টিলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই জায়গাতেও আমরা এখানে দেখুন ইনভেস্টমেন্ট পারপাসে এমনি স্টিল সেক্টর একটু বিয়ারিস মুডে আছে তাই স্টিল সেক্টর যা দেওয়া দিয়ে দিয়েছে আমার মনে হয় না এই সেক্টরের কোনো শেয়ারে এই মুহুর্তে ইনভেস্ট করাটা ঠিক হবে এবং চার্ট অনুযায়ীও আমার খুব একটা বেশি ভালো চার্ট লাগছে না সেক্ষেত্রে বাকিটা বাকি আপনাদের ব্যাপার কারণ চার্টে যখন একটা হায়ার লো তৈরি সরি লোয়ার হাই তৈরি করতে করতে আসছে সেক্ষেত্রে না করাটাই বেস্ট এবার যারা যারা আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে চান যার লিঙ্ক নিচে দেওয়া আছে টেন পার্সেন্ট ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ পাবেন এবং যাটা যেটা ফর্টি ফাইভ পার্সেন্ট অফ ছিল তার উপরে টেন পার্সেন্ট অফ পাবেন মানে একটা প্রায় ফিফটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি অফ পেজ আছে তো এই অফটা নিতে আজকের দিনের জন্য শুধুমাত্র আসার অনলি দশজন এটা পাবেন আমি জানি না এখনও পর্যন্ত কেউ জয়েন করে ফেলেছেন কি না মাত্র দশজন পাবেন তাই যে আগে এটা জয়েন করবেন সেই কিন্তু পাবেন আর আপনারা লিখতে ভুলবেন না যেটা কুপন কোড সেটা হচ্ছে সানডে এস ইউএন ডি এ পুরোটাই ক্যাপিটাল লেটার লিখবেন তাহলে এই কুপন কোডটা আপনারা অ্যাপ্লাই হয়ে যাবে নিচের দিকে থাকে কুপন কোড কুপন কোডের অপশান আছে তাই ওখানে গিয়ে অ্যাপ্লাই করে নিন এবং নিয়ে আপনারা নিয়ে নিন এবং আমরা উইকলি চার্টে দেখাচ্ছি দেখুন এই এই লেভেলটা আপনাদের কাছে একটা মানে সাপোর্টজন হিসেবে এই সাপোর্টটাকে ব্রেক করেছে তাই এই শেয়ারের ক্ষেত্রে না ইনভেস্ট করাই ভালো আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই লাইক করতে ভুলবেন না